জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে জেলা নির্বাচন অফিস থেকেই 20 এপ্রিল থেকে কার্যক্রম। এবং আসছে বর্ষা, রাজধানী জুড়ে চলছে সমন্বয়হীন সড়ক খোরাখুরি, বাসিন্দাদের দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদে আরো থাকছে, এখনো নকশি কাঁথা তৈরি করছেন নওগাঁর নারীরা, ধরে রেখেছেন আবহমান বাংলার ঐতিহ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডের ব্যাংকে থাকা 3টি অ্যাকাউন্ট জব্দে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার আদেশটি দেন, বৃহস্পতিবার তা প্রকাশ পায়। দুদক জানিয়েছে আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হবে, তারা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন। বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেন হওয়ার অভিযোগে ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারেক ও জোবাইদা 3টি ব্যাংক হিসাব আগে জব্দ করেছে। ওই অ্যাকাউন্টগুলোতে 59,341.93 পাউন্ড রয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে চেয়ারম্যান পদ থেকে অবশেষে অব্যাহতি দেওয়া হল অধ্যাপক আক্কাস আলীকে। দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে এই ব্যবস্থা নেওয়া হল। রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দিন আহমেদ সই করা অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল। চেয়ারম্যান পদ থেকে আজীবন বহিষ্কার ছাড়াও 8 সেপ্টেম্বরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আক্কাস আলীকে। দুই শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিল। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে এখন থেকে জেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভোগান্তি কমাতে এরই মধ্যে জেলা থেকে ছাপিয়ে বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 20 এপ্রিল থেকে জেলা নির্বাচন অফিসেই হারানো জাতীয় পরিচয়পত্র পুনর্মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এনআইডি শাখার মহাপরিচালক স্মৃতি মণ্ডলের রিপোর্ট। নাগরিক জীবনের সব ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অনেক। জাতীয় পরিচয়পত্র সংশোধন, ডুপ্লিকেট কার্ড সংগ্রহ সহ বিভিন্ন সেবা নিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে প্রতিদিনই ভিড় করেন দেশের নানা প্রান্তের মানুষ। ঢাকায় এসে হারানো পরিচয়পত্রের নকল সংগ্রহ করাটা বিড়ম্বনার। এ বিষয়ে ইসি সচিব জানান, পরীক্ষামূলকভাবে 10টি আঞ্চলিক নির্বাচন অফিসে কার্ড ছাপানোর ব্যবস্থা রাখা হয়েছিল। নাগরিক ভোগান্তি কমাতে এবার তাই হারানো কার্ড ছাপানোর ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। মানুষের ভোগান্তি আরও কমানোর জন্য আমরা 19টি যে বৃহত্তর জেলাগুলো আছে ওই জেলাতেও আমরা এগুলো দেওয়ার পরিকল্পনা নিয়েছি, এবং আমাদের আরও সিদ্ধান্ত আছে প্রত্যেকটি জেলা থেকে এগুলো রিপ্রিন্ট করে হারানো কার্ডগুলো রিপ্রিন্ট করা, কারণ এখানে কোনো এডিট বা অন্য কোনো বিষয় নাই। কেন্দ্রীয় সেবার পাশাপাশি বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে জেলা নির্বাচন অফিস থেকেই কার্ড ছাপানোর সুবিধা দেওয়ার লক্ষ্যে কানেক্টিভিটি স্থাপন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। এনআইডি শাখার মহাপরিচালক জানালেন, পর্যায়ক্রমে উপজেলা থেকে এই সেবা চালু করার পরিকল্পনা আছে। পরীক্ষামূলকভাবে আমরা সার্ভারের সাথে লিঙ্ক আপ করে আমাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা 10টা অঞ্চলে বিকেন্দ্রীকরণ করেছি। ইতিমধ্যে আমরা যে মেশিন এবং অন্যান্য যে সহযোগিতার প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা করেছি। এখন কানেক্টিভিটি এনশিওর করে আমরা আশা করি যে আমরা এই 20 তারিখের মধ্যেই আমরা যে জেলা সদর থেকে তাদের যাদের আইডি কার্ডের যে সেবাটা সেটা যাতে তারা পেতে পারে। জাতীয় পরিচয়পত্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিশন বদ্ধপরিকর বলে জানান তিনি। বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের সেবাটা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বর্ষা আসন্ন, চলছে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তা খোঁড়াখুঁড়ি।
আবার খুঁড়ে রাখা রাস্তার কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পথ চলতি মানুষ। উপখন্ডগারে তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। নিয়ম আছে, বৃষ্টি শুরুর আগেই শেষ করতে হবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, কিন্তু ঘটনা ঘটছে উল্টোটা। বর্ষা মৌসুম এগিয়ে আসতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রাস্তা কাটাকাটি। গত বছর ঈদের আগে দিয়া মাটিগুলা কাটা সব ইয়ে করে তারা হেস্তনাস্ত করে থুয়ে গেছে। আসলে এখানে মানুষগুলাকে ওনারা ওইভাবে যদি কেয়ার করে তাহলে রোডগুলা তো অনেক আগেই করতো। সমাজদের কোনো রাস্তা এরমি কাজ হইতেছে, আস্তে আস্তে কাজ হয়। তাকে পারমিট দিয়ে দিছে, ওনার ঠিক করে না রাস্তার ভাঙা চোরের অবস্থা। বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়, পুরুষ মানুষরা তো তাও যাওয়া যায়, মেয়ে মেয়ে মানুষরা একভাবে কাপড় চুপুর পরে তো কাপড় উস্কায় যাওয়া যায় না। রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তারা যে হাসপাতাল নিব, যাইতে যাইতেই মারা যাবে। বুড়া মানুষ অনেক সময় কখনো ওয়াসা, কখনো বিদ্যুৎ, কখনো তিতাস কিংবা সুয়ারেজের লাইন বসাতে একই রাস্তা একাধিকবার কাটছে বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানীর নন্দীপাড়া, মিরপুর, মোহাম্মদপুর চাঁদ হাউজিং, নিউ ইস্কাটনের দিলু রোড সহ আরো কিছু এলাকায় রাস্তা খুঁড়ে রাখা হয়েছে বেশ কমাস। আশেপাশে খাতা খন্দ তো অভাব নাই, যেমন পানি দিয়ে ভরে থাকে, মানুষ পড়ে যায়। কয়দিন থেকে তো রিস্কায় নিয়ে যেতে পারি না, আর রিস্কা টেস্কা উল্টা উল্টা যায় আর কি, কেদা হলে তার যাওয়া যায় না। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না, বৃষ্টি আসলে পরে কোন সময় কোন ড্রেনের ভিতরে ঢুকে যায় জানার কোনো নিশ্চয়তা নাই। কলেজ থেকে আসার সময় অনেক সমস্যা হয়, হাঁটা আসতে হয়, ড্রেস নষ্ট হয়ে যায়, কিভাবে আসবো নিজেরাই জানি না। 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লেগে যায়, কারণ রাস্তা জ্যাম থাকে, পানি থাকে, মানুষ নর্মালি চলাফেরা করতেই পারে না। কাজ ধরছে, ঠিক হবে, তাড়াতাড়ি কবে ঠিক হয় সেটা এখনো বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ চাইলেই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে, কিন্তু আসলে কাজের কোনো অগ্রগতি নেই। আমার মনে হয় সিটি কর্পোরেশনের এখানে অনেকটা গাফলিতি আছে, তা না হলে এইভাবে পড়ে থাকতে পারে না। রাস্তা কাটার বেলায় বিদ্যুৎ, ওয়াসা, তিতাস কিংবা সিটি কর্পোরেশনের নেই কোনো সমন্বয়, এমনকি কৌশলে ভোগান্তির বিষয়টিও এড়িয়ে যায় এসব প্রতিষ্ঠান। তাই তো কার্যকর উন্নয়নে সমন্বিত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। রাজধানীর বেশ কিছু ওয়ার্ডে রাস্তা খুঁড়ে রাখাই এলাকাবাসীর কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাভারে ইয়াবাসহ সিআইডির কনস্টেবল গ্রেফতার, থানায় মামলা। চট্টগ্রামের সাগর তীরে হচ্ছে 8 লেনের রিং রোড, উপকূল হয়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21শে সংবাদে। সাভারে ইয়াবার চালান সহ সিআইডি পুলিশের এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভোর রাতে আশুলিয়ার চানগাঁও এলাকায় অভিযান চালিয়ে 1000 ইয়াবা সহ ঢাকার উত্তরায় সিআইডিতে কর্মরত পুলিশ কনস্টেবল তাইজুদ্দিনকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তারা জানায়, মাদক ব্যবসায়ীর হাতে ইয়াবার চালান তুলে দিতেই ওই এলাকায় এসেছিলেন সিআইডি সদস্য। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে 8 লেনের আউটার রিং রোড। পতেঙ্কা থেকে ফৌজদারহাট পর্যন্ত 17 কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2500 কোটি টাকা। সড়কটি নির্মিত হলে একদিকে যেমন চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, তেমনি সাগর উপকূলে হয়ে উঠবে উন্নত বিশ্বের আদলে একটি পর্যটন কেন্দ্র। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বন্দরনগরী চট্টগ্রামের দুর্বল অবকাঠামো, যানজট এবং সড়কের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। এই অবস্থায় চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত গড়ে তোলা হচ্ছে আউটার রিং রোড। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই সড়কটির দৈর্ঘ্য 17 কিলোমিটার। 21 মিটার প্রস্থ এই সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে, অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলী টানেলের সাথে। দাতা সংস্থা জাইকার অর্থায়নে এই সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2500 কোটি টাকা। থাকছে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনও। কর্ণফুলীর দক্ষিণ তীরে চীনের সহায়তায় যে অর্থনৈতিক জোন গড়ে উঠছে নতুন এই সড়কটি নির্মাণের ফলে, সেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। সাথে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তো থাকছেই।
পতেঙ্গা থেকে যাওয়াটা রিং রোড 17 কিলোমিটার, যেটা হয়েছে মেরিন ড্রাইভ, এটা একটা শুধুমাত্র যে এই কানেকটিভিটির ক্ষেত্রে না, এটা একটা পর্যটন শিল্পকে, বিশেষ করে চট্টগ্রামের এই অঞ্চলকে একটা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণকারী সংস্থা সিডিএ। এলিভারি স্পেসের কাজ চলমান হলে যখন পুরো ধরনের কাজ চলবে তখন মানুষ কষ্ট পাবে, তো মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা বিকল্প হিসেবে এই রাস্তাটা ব্যবহার করব, যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি বিশ্বমানের শহরে পরিণত হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। যে পরিকল্পনাগুলো আছে বা যে প্রকল্পগুলো অবশিষ্ট আছে, সকল প্রকল্প বা যে প্রকল্পগুলো চলমান আছে সব মিলে সকল প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে চট্টগ্রাম সত্যিকার অর্থে একটি বাসযোগ্য এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা এটা দৃষ্টিনন্দন একটা শহরে পরিণত হবে। চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগরবাসী। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। হারিয়ে যাচ্ছে নকশি কাঁথা, খরচ বেশি আর সময়ও লাগে বেশি, সে অনুযায়ী পাওয়া যায় না দর, চাহিদাও তেমন একটা নেই। অনেকে বিমুখ হচ্ছে নকশি কাঁথা তৈরি থেকে। তবে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের নারীরা আজও তৈরি করছেন নানা রঙের নকশি কাঁথা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামাল। সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোয় রং বেরঙের নকশা স্থান পাচ্ছে নকশি কাঁথায়। গ্রামীণ নারীরা সাংসারিক কাজের পাশাপাশি এক একটি নকশি কাঁথা তৈরি করেন এক থেকে দুই মাসে। নতুন আর পুরনো কাপড়ে তৈরি হয় এসব নকশি কাঁথা। একসময় ঘরে ঘরে নকশি কাঁথা তৈরি হলেও এখন আর তেমন দেখা যায় না। সময় ও পরিশ্রম বেশি লাগে বলে গ্রামীণ নারীরা অনেকটাই বিমুখ হচ্ছেন কাঁথা তৈরিতে। নতুন কাপড় সুন্দর করে ফুল প্রিন্ট করে নিয়ে আসার পর আমরা সুই এবং সুতা দিয়ে ওটার উপর কাজ করি। এক মাস কি দুই মাস এরকম সময় লাগে আমাকে। ছাগল আছে, গরু আছে, স্বামী সংসারের কাজ আছে, এলা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয়। পাঁচের উপর 1500 আর 3500-5 এইরকম হলে 900-800। ডবল পাট প্রায় 1500 টাকার মতো, ওটাও আপনি 1500। আর এগুলো আপনি মনে করেন একটা এলা লোয়াতে 600-700, এগুলার মান আপনি সেলাইয়ের উপর মান। নকশি কাঁথার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি তাদের। গ্রাম বাংলার যে মা বোনেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, সহজ শর্তে ঋণ দিবেন, যাতে করে আমাদের এই গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য নকশি কাঁথা এটা আমরা পুনর্বহাল করতে পারি। সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া বা অন্য কোনো উপজেলা থেকে প্রকল্প নিয়ে তাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। বাংলার নকশি কাঁথার সুনাম ছড়িয়ে যাক সারা বিশ্বে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 2016 নির্বাচনে ট্রাম্পের রুশ আতাতে প্রমাণ পায়নি মুলারের রিপোর্ট, কংগ্রেস চাইলে অধিকতর তদন্ত। ফিরতি পর্বে জয় নিয়ে ইউরোপা লীগের শেষ চারে চেলসি আর্সেনাল। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইংল্যান্ডে তারেক ও জোবাইদার তিন ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে আদালতের নির্দেশ। জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে জেলা নির্বাচন অফিস থেকে, 20 এপ্রিল থেকে কার্যক্রম। আসছে বর্ষা, রাজধানী জুড়ে চলছে সমন্বয়হীন সড়ক খোরাখুরি, বাসিন্দাদের দুর্ভোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।